একটা কথা অলওয়েজ মনে রাখবেন, পর্দা এবং হিজাব এটা হচ্ছে প্রকৃত পক্ষের একটা মেয়ের, এবং একটা মেয়ে কতটা কোয়ালিফাইড, একজন মেয়ে কতটা আদর্শবান এটা প্রমাণ করে তার হিজাব এবং বোরকা, ঠিক কিনা। এখন কথা হচ্ছে, যখন কোনো একটা মেয়ে বাসার ভেতর থেকে বের হবে, ইসলামের প্রভিশন বা ইসলামের বিধান হচ্ছেই যে মেয়েটা বের হওয়ার সময় তার পরিপূর্ণ ড্রেস আপ হবে, এমন ড্রেস আপ যে তার পায়ের কবজি থেকে শুরু করে নিয়ে কপাল পর্যন্ত পুরো চুল ঢাকার দরকার আছে না নাই। আপনি রুখসতটা বাদ দেন, যদি আপনি আজিমায় আসেন, সবচাইতে হাইয়েস্ট অ্যান্ড বিগেস্ট লেভেলের পর্দা, যার উপর আর কোনো পর্দাই হয় না, সেই পর্দা হচ্ছে এমন পর্দা যে একটা মেয়ে এমনভাবে বোরকা পরবে যেই বোরকা হবে ঢিলা ঢালা, ইভেন মেয়েটার চোখও দেখা যাবে না। এই বোরকা পরে যখন কোনো মেয়ে বের হয়, আল্লাহ কসম করে বলছি, ওই সুন্দর বোরকাওয়ালি কিন্তু কখনোই ইফটিজিংয়ের শিকার হয় না, হেজাবওয়ালি কিন্তু ইফটিজিংয়ের শিকার হতে পারে না।